সবাইকে আবারও এডু লেকচারিতে স্বাগতম গত টিউটোরিয়ালে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত জেনেছিলাম আজকের টিউটোরিয়ালে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত জানবো একদম এ টু জ্যাট সকল তথ্য জানব তো আমরা এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে সিরিজ আকারে ভিডিওগুলো আপলোড দিতে থাকবো আমাদের চ্যানেলে তো তোমরা সেগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো তাহলে আপলোড দেওয়ার মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা বড় বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সিট রয়েছে স্টুডেন্টদের জন্য যার কারণে এখানে আমি মনে করি যে প্রায় সব স্টুডেন্টেরই পরীক্ষা দেওয়া উচিত তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার এমসিকিউ এবং রিটেন পরীক্ষা হয়ে থাকে একসাথে মানে তোমাকে একই সাথে এমসিকিউ এবং এবং রিটেন এক্সামে অংশগ্রহণ করা লাগবে একই সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার রিটার্ন আছে আমরা জানি ঠিক আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো রিটার্ন নেই এরকম আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে কোনো রিটার্ন প্রশ্ন হয় না শুধুমাত্র এম সিকিউ টাইপ প্রশ্ন হয়ে থাকে আমরা আস্তে আস্তে সবগুলোই জানবো তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিট হচ্ছে মাত্র তিনটা তিনটে ইউনিটেই সায়েন্স কমার্স আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে মানে তিনটে ইউনিটেই তুমি পরীক্ষা দিতে পারবা তুমি যেই গ্রুপেরই হও না কেন তো এখানে এই ইউনিট যেটা সেটা মানবিক ইউনিট বাট এখানে কমার্স এবং সায়েন্সের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে বি ইউনিট যেটা সেটা বাণিজ্য ইউনিট মানে কমার্সের ইউনিট বাট এটাতে সায়েন্স এবং আর্টসের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবে আবার সি ইউনিট যেটা সেটা হচ্ছে বিজ্ঞানের জন্য বা সায়েন্সের জন্য ইউনিট কিন্তু সেটাতে কমার্স এবং আর্টসের স্টুডেন্টরাও পরীক্ষা দিতে পারবা তো যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত আর্টসে পড়ছিলা কিন্তু তোমার সায়েন্সে পড়ার ইচ্ছা আছে তারা এক এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মাধ্যমে তোমার সেই ইচ্ছাটা পূরণ করতে পারবা সায়েন্সে ভর্তি হতে পারবা এখন প্রশ্ন হচ্ছে তুমি কীরকম সাবজেক্ট পাবা সায়েন্সের তুমি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিগুলোতে ভর্তি হতে পারবা না তুমি মনোবিজ্ঞান ভূগোল তারপর হচ্ছে শারীরিক শিক্ষা এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবা এই সাবজেক্টগুলো মূলত সায়েন্সের সাবজেক্ট ভূগোল যদি বলি ভূগোল আসলে সরাসরি সায়েন্সের সাবজেক্ট তো দ্যাট মিনস আমরা সি ইউনিট যেটা সেটা কিন্তু কি বিজ্ঞানের একটা অনুষদ মানে বিজ্ঞানের ছাত্রদের জন্য কিন্তু এখানের যে ভূগোল সাবজেক্টটা সেই সাবজেক্টটাতে আর্টস এবং কমার্সের স্টুডেন্ট ভর্তি হতে পারবে সেই জন্যই এই সায়েন্সের ইউনিটটাতে সবাই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে একইভাবে কমার্সেরটাতেও একইভাবে আর্টসেরটাতেও মানে তুমি যেই বিভাগের স্টুডেন্ট হও না কেন তুমি তিনটাতেই পরীক্ষা দিতে পারবা এখন এখানে আর একটা বিষয় বলে রাখা উচিত সেটা হচ্ছে যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সবাইকে পরীক্ষা দিতে দেয় না অর্থাৎ প্রাথমিক অবস্থায় একটা আবেদন হয় সেই আবেদন থেকে মাত্র থার্টি টু থাউজেন্ড স্টুডেন্টকে পরীক্ষা দিতে দিবে প্রতিটা ইউনিটে মানে এই ইউনিটে যদি পরীক্ষার্থী সংখ্যা বত্রিশ হাজারের বেশি হয় তারা বত্রিশ হাজারের রাখবে বাকিগুলোকে ছাঁটাই করে দিবে কীভাবে ছাঁটাই করবে যাদের জিপিএ বেশি তাদেরকে রাখবে মানে জিপিএ যাদের বেশি তাদেরকে সিরিয়াল করে বত্রিশ হাজারকে পরীক্ষা দিতে পারবে এখানে এখানে আবার এখানেও এবং দুইটা শিফটে পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ একটা পরীক্ষা সকালে একটা পরীক্ষা বিকালে এটা হচ্ছে এ ইউনিট এটা বি ইউনিট এবং এটা সি ইউনিট তো আমরা ওভারঅল যে আইডিয়াটা সেটা পেয়ে গেছি এমসিকিউ এবং রিটার্ন এক্সামটা কীরকম হয় এমসিকিউ তো তোমরা ইন্টারমিডিয়েটে যে এমসিকিউগুলো আনসার করতেছ ঠিক ওরকমই আসবে হয়তো একটু হার্ড এবং একটু ট্রিকিগুলো আসবে আর সিকিউ যেটা সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রিটেন যেটা সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম দিয়েছে এরকম এস এ কিউ এস এ কিউ মানে হচ্ছে শর্ট আনসারিং কোশ্চেন অর্থাৎ এক লাইনে উত্তর দিতে হবে ওরকম প্রশ্ন আসবে তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্নটা আসে এক লাইনে উত্তর করো না তোমরা ওরকম প্রশ্ন আসবে তোমার রিটার্ন পরীক্ষায় যেমন আসবে সমাস কি বা আসবে ইংরেজিতে আসতে পারে সাপোজ তোমাকে একটা সেন্টেন্স দিল সেটার বাংলা অর্থ করতে পারলো বা তোমাকে একটা সেন্টেন্স দিলেও সেটা সাপোজ এসআরটিভি আছে সেটাকে ইন্টারোগেটিভে নিতে বললো এরকম প্রশ্ন আসবে ঠিক আছে বা আমরা যদি সায়েন্সের বলি সায়েন্সের ফিজিক্স থেকে একটা অঙ্ক দিবে ওই অঙ্কটার তোমাকে সলিউশন করে এক লাইনের মধ্যে আনসারটা লিখে ফেলতে হবে এটাই হচ্ছে যে এ কিউ বা রিটার্ন ঠিক আছে মানে একদম সহজ বাট কি মানে তোমাকে একটু বেসিক যে নলেজগুলো সেগুলোকে ক্লিয়ার করে তারপর এক্সাম হলে যদি তুমি যাও তাহলে তুমি রিটার্ন কোয়েশনটা খুব ইজিলি আনসার করতে পারবা এমসি কিউতে মোট সিক্সটি নাম্বারের পরীক্ষা হয় সিক্সটি নাম্বারে পরীক্ষা হয় এই সিক্সটি নাম্বারের মধ্যে সময় থাকবে পঞ্চাশ মিনিট অর্থাৎ পঞ্চাশ মিনিটে তুমি এমসি দাগাই শেষ করতে হবে এরপরে তোমার থেকে এমসি কিউর যে ওয়েমার সেটা নিয়ে নেওয়া হবে এরপর তোমাকে রিটার্ন প্রশ্ন দিবে রিটেন প্রশ্নটা তোমার থেকে আবার চল্লিশ মিনিট পরে নিয়ে নেওয়া হবে রিটার্ন এর পূর্ণমান হচ্ছে চল্লিশ তাহলে এমসিকিউর কিউর পূর্ণমান সিক্সটি ৪০ পূর্ণমান চল্লিশ তাহলে মোট একশো নাম্বারের একশো নাম্বারের পরীক্ষা কিন্তু তোমাকে সময় দিবে এমসি কিউতে পঞ্চাশ মিনিট আর রিটেনে তোমাকে সময় দিবে চল্লিশ মিনিট আর তোমার ও পূরণ করা পরীক্ষার হলে খাতাটা টিচার থেকে নেওয়া তারপর হচ্ছে তোমার খাতার মধ্যে নিজের নাম ঠিকানা এগুলো লিখা এই জন্য তোমাকে আরও এক্সট্রা পনেরো মিনিট সময় দিবে এই সময় তুমি পরীক্ষা দিতে পারবে না এই পনেরো মিনিট সময় তোমার থেকে পরীক্ষা নিবে না জাস্ট এক্সট্রা কাজগুলো করার জন্য ঠিক আছে এটার জন্য তোমাকে পনেরো মিনিট সময় দিবে তুমি এমসি কিউ পঞ্চাশ মিনিটে দিতে হবে আর এসএ কিউ যেটা সেটা তোমাকে অবশ্যই চল্লিশ মিনিটের মধ্যে শেষ করতে হবে এবার আমরা ইউনিট ওয়াইজ একটু বর্ণনা দেয় প্রথম হচ্ছে এই ইউনিট এই ইউনিটে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে পরীক্ষা দিতে হলে তোমাকে আলাদা করে এসএসসি এবং এইচএসিতে আলাদা করে তোমার জিপিএ লাগবে তিন দশমিক পাঁচ শূন্য এবং তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএটাকে যোগ করলে আট হতে হবে তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার আলাদাভাবে জিপিএ লাগবে তিন দশমিক পাঁচ শূন্য এবং মোট জিপিএ লাগবে সাত দশমিক পাঁচ শূন্য মানে তোমার এস এসসিতেও লাগবে তিন দশমিক পাঁচ শূন্য এইচএসিতেও তিন দশমিক পাঁচ শূন্য লাগবে এবং কিন্তু দুইটাকে যোগ করলে অবশ্যই সাত দশমিক পাঁচ শূন্য হতে হবে আবার আর্টসের স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার আলাদা করে তিন লাগবে মোট লাগবে সাত এবার আমরা যদি এই ইউনিটের বিস্তারিত বাকিগুলো বলে ফেলি তাহলে হচ্ছে যে এই ইউনিটের মোট সিট হচ্ছে দুই হাজার অনেকগুলো সিট ঠিক আছে এখানের যে এক্সাম প্যাটার্ন সেটা কীরকম মানে কি কত নাম্বারের পরীক্ষা হবে তোমার এমসিকিউ অংশে বাংলা নাম্বার বাংলা থেকে প্রশ্ন হবে পনেরোটা পনেরোটা এমসি সিকিউ ইংরেজি থেকে পনেরোটা এমসি সিকিউ এবং সাধারণ জ্ঞান থেকে ত্রিশটা এমসিকিউ সিকিউ এই সাধারণ জ্ঞানে তোমরা অবশ্যই রাজশাহীর ইতিহাস ঐতিহ্য ইত্যাদি ভালো করে জেনে রাখবা ওখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন এসে থাকে আর হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এর উপর সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে বাংলাদেশ অংশ থেকে সো এই জিনিসটা কিন্তু আমি গোপন কিছু তথ্য তোমাদেরকে ফার্স্ট করে দিলাম এবার হচ্ছে এ কিউ এবং রিটার্ন যেটা আমরা বলে থাকি এ কিউ বলি বা রিটার্ন বলি সেখানে বাংলা থেকে প্রশ্ন আসবে বিশটা বিশটা শর্ট কোশ্চেন আসবে বাংলা থেকে আর ইংরেজি থেকে বিশটা শর্ট কোশ্চেন আসবে মোট চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে তোমার রিটার্নের জন্য এই যেই মোট একশো নাম্বারের পরীক্ষা এই একশো নাম্বারের মধ্যে তুমি যদি চল্লিশ নাম্বার অর্জন করো তাহলে তুমি পাস পাস মানে কিন্তু চান্স না চান্স পাইতে হলে তোমাকে এই একশোর মধ্যে এইটি নাম্বার পাওয়া লাগবে মিনিমাম এইটি নাম্বার পাইলে তুমি চান্স পেতে হয়তো চান্স পেয়ে যাওয়া মানে সেটার সম্ভাবনা সবচেয়ে বেশি আশি নাম্বার পাইলে তুমি চান্স পাইছো বলে ধরে নিতে পারো তাহলে আমরা চল্লিশ পাইলে পাস মানে তোমার নাম আসবে তুমি যে পাস করছো সেই নামটা আসবে কিন্তু তোমাকে সাবজেক্ট পাইতে হলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে আশি নম্বর এর আশেপাশে নাম্বার তোমার কাছে প্রয়োজন হবে তাহলে আমরা বুঝে গেছি এবার হচ্ছে বাণিজ্য ইউনিট যেটা সেটা নিয়ে যদি কথা বলি এখানে সায়েন্স স্টুডেন্টরা পরীক্ষা দিতে হলে তার জিপিএ লাগবে তিন দশমিক পাঁচ শূন্য করে আলাদাভাবে মোট করলে আট হতে হবে আর হচ্ছে কমার্স স্টুডেন্টদের আলাদাভাবে জিপিএ থাকা লাগবে তিন দশমিক পাঁচ শূন্য মানে এসএসসিতেও তেও তিন দশমিক পাঁচ শূন্য এইচএসিতেও তিন দশমিক পাঁচ শূন্য এবং মোট জিপিএ যোগ করলে অবশ্যই সাত দশমিক পাঁচ শূন্য হতে হবে আর্টসের স্টুডেন্টদের জন্য আলাদা করে তিন মোর জিপিএ সাত এখানে টোটাল সিট কমার্সের জন্য সিট আছে এই ইউনিটটাতে চারশো পঞ্চান্নটা আর্টসের জন্য সিট আছে বিশটা এবং সায়েন্সের স্টুডেন্টদের জন্য সিট আছে পঁচাশিটা মোট সিট তাহলে কতটা হল পাঁচশো ষাটটা মানে পাঁচশো ষাটজন স্টুডেন্টকে তারা ভর্তি করাবে বি ইউনিটে এখন তুমি চিন্তা করতে পারো তুমি যদি আর্টসের এবং সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো যে এখানে তো অনেক স্টুডেন্ট কম নিচ্ছে তাহলে আমি পরীক্ষা দিব না এটা মনে মনে তুমি নিশ্চয়ই স্থির করছো এতক্ষণে এই জিনিসটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট স্থির করবে যে আমি এই ইউনিটটাতে পরীক্ষা দিব না কারণ এখানে সিট কম বাট ওই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন পরীক্ষা দিবে না কম সংখ্যক স্টুডেন্ট যখন পরীক্ষা দিবে সেখানে তাদের চান্সগুলো কী হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য কখনও ভুলেও এই কাজগুলো করবে না যতগুলো ইউনিটে পরীক্ষা দেওয়া যায় সকল বিশ্ববিদ্যালয় ততগুলো ইউনিটে তুমি পরীক্ষা দিবা যতগুলো তোমার প্রিপারেশন যদি কি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কেন্দ্রিক হয় তাহলে এটা দিয়ে যত জায়গায় পরীক্ষা দেওয়া যায় তত জায়গায় তুমি পরীক্ষা দিবা তোমার প্রিপারেশন যদি তোমার গ্রুপ সাবজেক্ট নিয়ে হয়ে থাকে তাহলে তোমার গ্রুপ সাবজেক্টগুলো দিয়ে যত জায়গায় পরীক্ষা দেওয়া যায় সব জায়গায় পরীক্ষা দিবা কারণ কোনো কোনো পরীক্ষায় হয় কি স্টুডেন্ট কম থাকে পরীক্ষার হলে আবার কোন কোন পরীক্ষার হলে স্টুডেন্ট বেশি থাকে কোনো কোনো দিন হঠাৎ করে কী হলো একই দিন দুইটা ভার্সিটিতে পরীক্ষা একই দিন যদি দুইটা ভার্সিটিতে পরীক্ষা হয় তখন হয় কি এক ভার্সিটিতে স্টুডেন্ট কম থাকে আর ভার্সিটিতে বেশি থাকে তখন যেটা হয় ওই যেখানে কম সেখানে কি হয় তুমি ইজিলি চান্স করে নিতে পারবা এই জন্য সবগুলো ইউনিটে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা তোমার প্রিপারেশন দিয়ে যেখানে যেখানে পরীক্ষা দেওয়া যায় এবার হচ্ছে এই বি ইউনিটটাতে যারা কমার্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিলে তাদের রকম পরীক্ষা হবে তাদের হবে এমসিকিউতে আসবে তোমার ইংরেজি বারোটা প্রশ্ন আইসিটি থেকে আসবে আটটা প্রশ্ন আইসিটি মানে হচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের যে আইসিটি সেই আইসিটি তোমার অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসবে বিশটা ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা থেকে আসবে বিশটা প্রশ্ন আর এসি বা রিটার্ন যেটা সেখানে ইংরেজি থেকে আসবে আটটা প্রশ্ন অ্যাকাউন্টিং থেকে ষোলোটা প্রশ্ন এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে আসবে বিশটা প্রশ্ন রিটেন অংশে এই ইউনিটটাতে যারা সায়েন্স কিংবা আর্টস থেকে পরীক্ষা দিবা তাদের পরীক্ষাটা কীরকম হবে তাদের এমসি কিউতে আসবে বাংলা পনেরোটা ইংরেজি পনেরোটা সাধারণ জ্ঞান বিশটা এবং আইসিটি থেকে দশটা প্রশ্ন আসবে এমসিকিউতে কিউতে আর সিকিউতে আসবে বা রিটেনে আসবে বা এসি কিউতে আসবে বাংলা থেকে দশটা প্রশ্ন ইংরেজি থেকে চোদ্দোটা প্রশ্ন এবং জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ মানে হচ্ছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত যে অঙ্কগুলো তোমরা করছিলা সেই অঙ্ক থেকে আসবে ষোলোটা প্রশ্ন এখন এই সি ইউনিটে সায়েন্সের স্টুডেন্টরা যদি পরীক্ষা দিতে হয় তাহলে তাদের আলাদা করে জিপিএ থাকা লাগবে তিন দশমিক পাঁচ শূন্য মোট জিপিএ আট কমার্সের স্টুডেন্টরা যদি পরীক্ষা দিতে চায় তাদের জিপিএ থাকা লাগবে তিন দশমিক পাঁচ শূন্য করে আলাদা আর মোট জিপিএ লাগবে সাত দশমিক পাঁচ শূন্য আর্টসের ক্ষেত্রে এসএসসিতে তিন লাগবে আবার এইচএসসিতেও তিন লাগবে আর মোট জিপিএ সাত লাগবে এই ইউনিটটাতে অনেকগুলো সিট সিট সংখ্যা হচ্ছে পনেরোশো বিয়াল্লিশটি অর্থাৎ পনেরোশো বিয়াল্লিশ জন স্টুডেন্টকে ভর্তি নিবে সি ইউনিটে এখন এখানে সায়েন্সের স্টুডেন্টদের এক্সামটা কীরকম হবে সায়েন্সের স্টুডেন্টদের এক্সামটা এরকম হবে যে তাদের ফিজিক্সে আসবে ষোলোটা প্রশ্ন কেমিস্ট্রিতে আসবে ষোলোটা প্রশ্ন এমসিকিউতে আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তুমি বায়োলজি অথবা ম্যাথ থেকে দেখাতে পারো ষোলোটা প্রশ্ন বায়োলজি ষোলোটা অথবা ম্যাথ ষোলোটা আর একটা অপশন আছে সেটা হচ্ছে এরকম বায়োলজি প্লাস ম্যাথ মিলে ষোলোটা মানে এখানে আবারও খেয়াল করো তোমার তুমি চাইলে বায়োলজির প্রশ্ন থাকবে ষোলোটা সেখান থেকে ষোলোটা তাকাইতে পারবা আবার আরেক জায়গায় থাকবে ম্যাথ থেকে ষোলোটা তুমি চাইলে সেই ম্যাথ থেকে ষোলোটাও তাকাইতে পারবা আবার আরেক জায়গায় থাকবে বায়োলজি আর ম্যাথ মিলে ষোলোটা প্রশ্ন একসাথে বায়োলজি প্লাস ম্যাথকে একত্রিত করে ষোলোটা প্রশ্ন দিবে সেটাও তুমি চাইলে আনসার করতে পারো আর আইসিটি থেকে দিবে ছয় এবং ইংরেজি থেকে দিবে ছয় তাহলে এখন এই কনফিউশনটা দূর করি যে আমি কি বায়োলজি আনসার করব নাকি ম্যাথ আনসার করব। নাকি বায়োলজি প্লাস ম্যাথ আনসার করব উত্তর হচ্ছে যারা বায়োলজি আনসার করবা তারা বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবা ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাব না আবার যারা ম্যাথ আনসার করবা তারা ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবা বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো না বায়োলজি প্লাস ম্যাথ যারা আনসার করবে তারা বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোও পাবে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলোও পাবে তো আমি সবাইকে বলবো তোমরা বায়োলজি প্লাস ম্যাথ আনসার করবা বায়োলজি প্লাস ম্যাথ এটা আনসার ভুলেও না না। কি আনসার করবা বায়োলজি প্লাস ম্যাথ মিলে যেটাতে ষোলো সেটা আনসার করবা ঠিক আছে আর আইসিটি ছয় ইংরেজি ছয় এবার হচ্ছে রিটার্ন যেটা সেটাতে তোমাদেরকে যেটা করতে হবে ফিজিক্সে আসবে তোমাদের বারোটা প্রশ্ন কেমিস্ট্রিতে আসবে বারোটা প্রশ্ন একইভাবে বায়োলজি অথবা ম্যাথ থেকে ১৬টা রিটেন অথবা বায়োলজি প্লাস ম্যাথ থেকে ষোলোটা রিটেন আসবে তো তুমি এখানেও বায়োলজি প্লাস ম্যাথ থেকে ষোলোটা যেটা সেটা দাগাবা এটা দেখালে তুমি সব সাবজেক্টে ভর্তি হতে পারবা এবার হচ্ছে এই সায়েন্সের ইউনিটটাতে যারা আর্টস কিংবা কমার্স থেকে পরীক্ষা দিবে তারা কীভাবে পরীক্ষা দিবে। তারা বাংলার জন্য আনসার করবে পনেরো ইংরেজির জন্য আনসার করবে পনেরো এমসিকিউতে আবার জি কে অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান থেকে তারা আনসার করতে পারবে ত্রিশ মানে হচ্ছে যে সাধারণ কেন করলে ত্রিশটা এমসি কিউ ভূগোল আনসার করলেও ত্রিশটা এমসি কিউ মনোবিজ্ঞান আনসার করলেও ত্রিশটা এমসি কিউ তাকে আনসার করতে হবে এখন কোয়েশ্চেন হচ্ছে কোনটা আনসার করা উত্তম তুমি যদি ভূগোলে পড়তে চাও তাহলে তুমি ভূগোল আনসার করবা তুমি যদি মনোবিজ্ঞানে পড়তে চাও মনোবিজ্ঞান আনসার করবা কিন্তু তুমি যদি ভূগোল মনোবিজ্ঞান যে কোনোটাতেই পড়তে চাও যেটা ইচ্ছে হয় সেটাতে পড়বা শারীরিক শিক্ষা আছে কিন্তু এখানে ঠিক আছে তো তারা আনসার করবা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আনসার করলে তুমি সব সাবজেক্টে ভর্তি হতে পারবা মানে হচ্ছে যে ভূগোলেও পারবা মনোবিজ্ঞানেও পারবা শারীরিক শিক্ষাতেও পারবা একইভাবে রিটনেও সেম তোমার বাংলায় আসবে দশটা প্রশ্ন ইংরেজিতে দশটা প্রশ্ন সাধারণ জ্ঞান অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান থেকে আসবে বিশটা প্রশ্ন তো তোমরা দেখাবা কি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান দেখালে কী হবে তুমি ভূগোলেও ভর্তি হতে পারবা মনোবিজ্ঞানেও ভর্তি হতে পারবা শারীরিক শিক্ষাতেও ভর্তি হতে পারবা তাহলে আমরা মোটামুটি ইউনিটগুলো সম্পর্কে বিস্তারিত জানছি একটা জিনিস তোমাদের হয়তো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে জিপিএর উপর নাম্বার কত অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু জিপিএর উপর নাম্বার আসে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় জিপিএর উপরে নাম্বার নেই অর্থাৎ তোমাকে শুধুমাত্র যেই এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষা সেই পরীক্ষার উপর বেস করে তোমাকে চান্স পাইতে হবে একটা জিনিস জিপিএর উপর নাম্বার না থাকলেও জিপিএর উপর একটা ফ্যাক্ট আছে কি ফ্যাক্ট ওই যে যদি বত্রিশ হাজারের স্টুডেন্ট বেশি হয়ে যায় তাহলে কাদেরকে বাদ দিয়ে দিবে যাদের জিপিএ কম তাদেরকে বাদ দিয়ে দিবে তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদনটা দুই দাপে হয়ে থাকে প্রথম দাপে তোমার থেকে পঞ্চাশ থেকে সত্তর টাকা নিয়ে প্রাইমারি একটা আবেদন নিবে ওই আবেদনে তুমি জাস্ট জিপিএটা বলবা যে আমার জিপিএ এত এরপরে বত্রিশ হাজার স্টুডেন্টকে তারা রাখবে বাকিগুলোকে আউট করে দিবে ওই বত্রিশ হাজারকে ফাইনালি আর একটা আবেদন করতে হবে সেটাতে ফি প্রায় এক হাজারের উপরে থাকবে মানে সেই আবেদনের ফি হচ্ছে এক হাজার টাকার উপরে এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে এক হাজার টাকা দিয়ে আমি তিনটে ইউনিট আবেদন করব কিনা এখানে এক হাজার এখানে এক হাজার এখানে এক হাজার আমি বলবো যে তোমার প্রস্তুতি অনুসারে যে ইউনিটটাতে আবেদন করা উচিত তুমি সবগুলোতে আবেদন করবা যদি এটাতেও তুমি করতে পারো এটাতেও যদি তুমি করতে পারো এটাতেও যদি তুমি করতে পারো তাহলে ভালো যেমন দেখো বাংলা ইংরেজি সাধারণ কেন আনসার করবা তুমি এটাতেও এটাতেও আবার এটাতেও তাহলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের যারা প্রস্তুতি নিচ্ছ তারা তিনটাতে আবেদন করবা টাকার দিকে টাকা বানা যদি টাকার দিকে তাকাও ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারবা না আমরা ওভারঅল আইডিয়া পেয়ে গেছি রাশা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এখন আমি প্রস্তুতি নিয়ে হালকা কিছু কথা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে বেসিকগুলোকে ভালো করে ক্লিয়ার করতে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যারা আনসার করবা তাদেরকে ঠিক আছে তারা ভালো করে ওই জিনিসগুলোকে ক্লিয়ার করে নিবা আর গত বছর কীরকম প্রশ্ন আছে সেটা ভালো করে দেখবা আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেই এমসি সেগুলোকে ভালো করে সমাধান করবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে রিটার্নগুলো সেগুলোকে ভালো করে সমাধান করবা আর সায়েন্স এবং কমার্সের যারা গ্রুপ সাবজেক্ট আনসার করবা তাদের ক্ষেত্রে আমার সেম সাজেশন তোমাকে মেন বইয়ের বেসিকগুলো ক্লিয়ার করা লাগবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছর প্রশ্নগুলোকে সমাধান করা লাগবে সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিগত বছর প্রশ্নগুলোকে অবশ্যই সমাধান করতে হবে তাহলে এভাবে যদি তুমি প্রস্তুতি নাও আশা করি তুমি ভালো করতে পারবা আমরা অন্য একদিন অন্য একটা টিউটোর নিয়ে আসবো সে বুঝুন সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ